সুন্দরবনের দোবলাচর এটা, এবং সবচেয়ে বেস্ট মোমেন্ট ছিল এই মোমেন্টটা, এই গধূলি এবং সূর্যাস্ত। বহুদিন পরে আমরা একটা বিকাল নিজেকে উপহার দিলাম, অপূর্ব অপূর্ব। আল্লাহ দোয়া কবুল করছে, হয়ে যায় ভাই। সারাদিনে একটা মুহূর্তই তো চাঙ্গা হয়ে যায় ভাই, মানে কমপ্লিট টুর কমপ্লিট একদম ফিল হয়। ছবি নিচ্ছি না, সব জালে তো ভাই সুন্দরই না ভাই, সুন্দরই না ভাই, না সুন্দর এটা দেবো না, প্রচুর প্রচুর একদিনে ভাই না, এক জুয়ারে, হ্যাঁ এক জুয়ারে আজকে আইসি আটদিন, আবার গনে যাবো ওই ভাটিকার সময়টা। দশ
আমি ভিডিও হয়েছে ভাই, আমার তো জানি একটু খাবো, আর একটু ঠান্ডা হোক নাকি দিয়ে দেবো নিতে। এগুলো কিন্তু গেল। বন্ধ করছো না? আপনার জন্য রান নাই না ভাই? টাকা দিলেও এগুলো পাওয়া যায় না, অরিজিনাল কথা রাগ করে না, টাকা দিলেও পাবেন না।
আসলে না ভাই এই যে এরকম রান্না করে উঠে আর যে রান্না হয়েছে এরকম রান্না করে পাইনি আমার কিন্তু প্রথম কাট রাখা যাক বিসমিল্লাহ করে ভালো সেই রকম স্বাদ হয়েছে প্রথম কাকড়া খাওয়া এত সুন্দর প্রথম রান্নাটাই এত সুন্দর হয়েছে রান্না ফার্স্ট ক্লাস সেই স্বাদ খালি মরিচ দিছে আপনি দেখছেন মরিচ আর রসুন ধীরু ভাই অস্থির ভাই ঝাল হয়ে গেছে হারামো না হালালো না মকরু চিংড়ি মাছ ভাত নি না ভাত দিত রান্না করা হয়নি ভাত ভাত দিয়ে খেলে আরো সুন্দর লাগতো পানি 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 এই যে সর খোদা পানি বালি খুঁজতে পানি বেড়ে আসুন ভাই খালি গিলু আছে বাইরে দিন পানি দেন বাইরে ভাই আপনার পিতা ভাই হ্যাঁ ধনী ভাই ধনী ভাই ভাইকে অনেক অনেক ধন্যবাদ যা খাওয়াইলো মনে করেন যে ধন্যবাদ জনি ভাই থ্যাংক ইউ সুন্দরবনের দুবলাচরের এই কাঁকড়াটা ছিল আমার জীবনের খাবার সবচাইতে বেস্ট কাঁকড়া একদম তাজা যখন ধরে নিয়ে আসছে তখন থেকে দেখতেছিলাম এবং খাইলাম শেষ পর্যন্ত ইজ দ্য বেস্ট টিল নাও তারপরেই তার পাশের একটা দোকানে আমরা সবাই যত লোকজন ছিলাম প্রায় 40-50 জন সবাই একসাথে মিলে আড্ডা মারতেছিলাম এই দোকানে এবং এই দোকানে কিছু সিম্পল খাবার আছে যেগুলো আমরা সব জায়গায় পাওয়া যায় বাট এইগুলোর নাম একটু ইন্টারেস্টিং পুরামন 1 এবং 2 এটাকে আপনারা দেখছেন ভিডিওতে সো এরপরে এইখানে হইতেছে আমাদের নাও মানে আমাদের লঞ্চটা নোঙর করা আছে এটা হইতেছে অন্য একজনের লঞ্চ আর কি সো এরপরে আমরা মাছ ধরবো এবং এক চাচার সুমধুর কণ্ঠে গান শুনবো গান বলতে গজল এবং গান শুনবো তার লেখা নিজের হ্যাঁ তারপরে হইতে যাবো আমরা সুন্দরবনের নিউ মার্কেট সুন্দরবনের নিউ মার্কেট শুনলে একটু অন্যরকম লাগে না সো চলেন দেখাবো আপনাদেরকে দেখায়ো না কাউকে সুন্দরী চেহারা একদিন পচিয়া সে সবে নারী পচিয়া সে সবে সুন্দরী চেহারা খানি দেখায়ো না কাউকে সুন্দরী চেহারা একদিন পচিয়া সে সবে নারী পচিয়া সে সবে তোমার রূপীর গরম শেষ হইবে যদি আজরাইল আসিবে ওনারি আজরাইল আসিলে সুন্দরে চেহারা একদিন পচিয়া সে সবে নারী পচিয়া সে সবে
তোমার রূপীর গর্ব শেষ হইবে যেদিন আজরাইল আসিবে। ও নারী আজরাইল আসিলে সুন্দরে চেহারায় একদিন পচিয়া শেষ হবে নারী, পচিয়া শেষ হবে। রহমান সবই তারি দান খোদা, গাইছি তোমার গান খোদা তুমি দয়া করো, পাপি বান্দা গুনি সবই তারি দান খোদা, গাইছি তোমার গান খোদা তুমি দয়া করো, পাপি বান্দা গুনি তোমারি নাম জপে প্রভু বেঁচে আছি প্রাণে। মানুষ নামের ঘুড়ি তুমি উড়িয়ে দিয়ে হায়, সারা জীবন শুধুই তারে ঢিল দিছো সুতায়। মানুষ নামের ঘুড়ি তুমি উড়িয়ে দিয়ে হায়, সারা জীবন শুধুই তারে ঢিল দিছো সুতায়। সবাই চলে যাবে একদিন পড়লে সুতায়টান, সবই তারি দান খোদা, গাইছি তোমার গান খোদা তুমি দয়া করো, পাপি বান্দা গুনে তোমারি নাম জপে প্রভু বেঁচে আছি প্রাণে। জগতের মহাসাগরে জীবনের নাও ভাসে, কারোর বাজে দিদায়ের সুর কেউ বা ধরায় আসে। জগতের মহাসাগরে জীবনের নাও ভাসে, কারোর বাজে দিদায়ের সুর কেউ বা ধরায় আসে। খোদা তুমি দয়া করো, পাপি বান্দা গুনে তোমারি নাম জপে প্রভু বেঁচে আছি প্রাণে। এটা আমার নিজের শুনে তো বিলে চমকে গিয়েছে। কয় কি মালাগুল মাস আমার সিনেমা লাগছে বাড়ির সিনেমা চলে আসলাম সেই দুবলা চরের নিউ মার্কেটে, সুন্দরবন নিউ মার্কেট ভাবা যায়। সো এইখানে আপনার দৈনন্দিন জীবনযাপন করতে যা প্রয়োজন আপনি সবই পেয়ে যাবেন এইখানে, মানে এক কথায় সব, মানে কোনো কিছুই এখানে এমন কিছু নেই যে আপনার প্রয়োজন আপনি পাচ্ছেন না। ইভেন এখানে ডাক্তার সাপোর্টও আছে, হ্যাঁ দেখলাম যে মেডিসিন আছে, ডাক্তার আছে, তারপরে খাবার দাবার তো অহরই হয়ে আছে। তারপরে হচ্ছে আপনার, আপনি দেখলাম যে মোবাইলও কিনতে পারবেন এখানে, মোবাইল আছে। আর এখানে বিশাল একটা টাওয়ার দেখছি, এখানে মনে হয় টেলিটকের টাওয়ারটা খুব, মানে সিমটাও খুব ভালো কাজে দেয়, এখানে নেটওয়ার্ক থাকে আপনার। আর এখানে আপনার
দৈনন্দিন জীবনযাপন করতে এইখানে যারা মৎস্যজীবীরা থাকে সব কিছুই মোটামুটি পাওয়া যায়। সো ঘুরে একটা ভালো অভিজ্ঞতা সম্মুখীন হইলাম যে এই জায়গায় এটা কিন্তু খুব বেশি দিনের জন্য না, 4-5 মাসের জন্য মনে হয় এইটা এরকম জমজমন করে, পরে আবার এখানে কিন্তু পানি উঠে আসে, দারুণ এক কথা। তো তারপরে আমরা লঞ্চে চলে আসি। এলাকার মধ্যে বকো দেবাই